আলাইকুম বীর মুক্তিযোদ্ধা তালিকা থেকে বেশ কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ দেওয়া হয়েছে তার খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আট হাজার অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক বলেছেন দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে তারা স্থায়ীভাবে যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধা তালিকা জাতীয় কাউন্সিলে পাঠান তারপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয় যদি কোনো ব্যক্তি মিথ্যা তত্ত্ব দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেটা কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে সেগুলো বাতিল করা হবে প্রমাণ হওয়ায় ভোয়া আট হাজার জনকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাধ্য দেওয়া হয়েছে তিনি বলেন ভোয়া তত্ত্ব দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই বর্তমান যুগে প্রতারণা করা সহজ এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সেগুলো যাচাই বাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন আকো মুজামেল হক বলেন মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার একাত্তর সালের সতেরোই এপ্রিল গঠিত মুক্তিযুদ্ধকালীন সরকারের ধারাবাহিকতায় আজকের এই সরকার মুক্তিযুদ্ধকালীন সরকারকে স্মৃতিকে অমলান করে রাখার জন্য মুজিবনগরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রীর কিছু অবজারভেশন আছে তিনি কিছু মতামত ব্যক্ত করেছেন সেটা দিয়েছেন এটা যাতে আন্তর্জাতিক মানের করা হয় সে বিষয়ে তিনি বলেছেন তিনি বলেন সর্বস্তরের অংশীদারদের নিয়ে সভা করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে প্রকল্পটা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে অল্পদিনের মধ্যেই এক নেকে তোলা হবে এক নেকে অনুমোদন করার পরই দ্রুতই কাজ শুরু করা হবে আগামী সতেরোই এপ্রিলের আগে মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কর্মযোগ্য শুরু হয়ে যাবে এ সময় রাজশাহী সিটির মেয়র এ এইচ এম লিটন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে শেখ হাসিনা মঞ্চে হয়েছে জনসভা তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ